সকলকে স্বাগত এই লাইফ মোটিভেশন এবং ফান চ্যানেলে, যা সকল জীবনের প্রেরণা ও মজার কারণ হোক। সকলকে নমস্কার জানিয়ে আজকের একটি বিশেষ এপিসোড, একটি ভিন্ন এপিসোড নিয়ে আসছি আপনাদের কাছে। স্বভাবতই আমরা অসুচিতা, অসুচি এগুলো নিয়ে আমরা স্বভাবতই ঘরের মধ্যে, ধর্মের জায়গায়, বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করি, কিন্তু আজকের এই প্রকারের একটি এপিসোড আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। আর সেই বিষয়টি নামকরণ করেছি অসুচিতা। অসুচিতা অসুচিতা কয় প্রকার আমি অনেক এ বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি যে অসুচিতা প্রধানত চার প্রকারের ভাগ করেছি। প্রথম অসুচিতার বিষয় হচ্ছে ধর্মীয় অসুচিতা, যেটা আমরা খুবই মান্যতা দিই, এবং এই ধর্মীয় অসুচিতাকে নিয়েই আমরা বেশি ঘরের মধ্যে, এমনকি নিজেদের আদান প্রদানে আমরা তর্ক বিতর্ক করে ফেলি, এবং এর ফলস্বরূপ দেখা যায় যে আমরা অনেক সমস্যার মধ্যে পড়েই আবার এটা অনেকে আমরা গ্রহণ করি যখনই আমরা ধর্মের নাম বলি। তাই অসুচিতা কয় প্রকার নিয়েই প্রথম বিষয়টি হচ্ছে ধর্মীয় অসুচিতা। দ্বিতীয় বিষয় হচ্ছে অভ্যন্তরীণ অথবা মনের অসুচিতা। তৃতীয় হচ্ছে আত্মিক অসুচিতা। আর চতুর্থ হচ্ছে সামাজিক অসুচিতা। এই অসুচিতার প্রকারভেদ আমি এরপরের যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি প্রকারভেদকে আলাদা আলাদাভাবে আমি নিয়ে আসবো, অথবা একদিনে একটি বিশেষ করবো, যাতে চারটি বিশেষ করে এই অসুচিতাগুলো বুঝতে বা আমরা পারি এবং আমরা অনেক পরিষ্কার বলতে পারি। তাই আজকে বিশেষ এই অসুচিতার যে চারটি প্রকারকে নিয়ে আমি একটু ছোট শর্টলি কিছু বলার চেষ্টা করছি, বা যা আমাদের মনের মধ্যে যেন কেঁদে যায়। ধর্মীয় অসুচিতাকে নিয়ে আমরা সকলেই জানি, ধর্মীয় জায়গা হচ্ছে বিশেষ করে একটি জায়গা, সে হতে পারে মন্দির, মসজিদ, গির্জা, হতে পারে অন্য কোনো ধর্মীয় জায়গায় যেখানে পূজা হচ্ছে বা আরাধনা হচ্ছে বা অন্য কোনো ধর্মের কোনো উৎসব হচ্ছে। সেই সেই ধর্মীয় সেই জায়গাকে সেই মুহূর্তে যখন পূজা হচ্ছে বা সেই মুহূর্তে যখন সেই জায়গাকে আমরা বিশেষভাবে মনে করছি যে এটা বিশেষ দেব দেবীর জায়গা, ঠাকুরের জায়গা, তখন আমরা সেই মুহূর্তটাকেই কিন্তু আমরা খুব রেস্ট্রিক্টেড করে দিই এবং সেটা নিয়েই আমরা বিশেষ প্রত্যেকের মধ্যে বলা বলি করি। কিন্তু যখন এটা ঘরের মধ্যে হয়, তখন একটা ক্লাবে যখন একটা পূজা হয় আর একটা ঘরের মধ্যে, এর মধ্যে অনেক ফেরার পড়ে। ঘরের মধ্যে যেটা ঘটবে, ঘরের মধ্যে খুব রেস্ট্রিকশন আরও বেশি, এই ধর্মীয় অসুস্থতাগুলি যেগুলো ক্লাবের মধ্যে এগুলো সীমাবদ্ধ থাকে না। তার কারণ মায়েরা, ঘরের মায়েরা, ঘরের বোনেরা এর সঙ্গে খুবভাবে জড়িয়ে থাকে, যার জন্যই ছেলেরা নিজের ইচ্ছা মতো করে এবং ততটা মান্যতা দেয় না। কিন্তু এই অসুস্থতার যে প্রকারগুলো রয়েছে এটা খুবই দরকারি, এবং আমাদের সামাজিক জীবনেও যেমন দরকারি, আর্থিক জীবনে দরকারি, এমনকি মনের ক্ষেত্রেও দরকারি, আর যারা আমরা ধর্ম পালন করি তাদের ক্ষেত্রে তো খুব জরুরি, এবং তারা সেটা আগেই দিয়ে ফেলে। কিন্তু এখন চলে আসে এই ধর্মীয়কে অসুচিতা, মানে ধর্মীয়কে আমরা যখন প্রায়োরিটি দিই তখন সবটাই সবকে আমরা সেইটাকে ইস্যু করে আমরা ভয় দেখাই, সেটাকে ইস্যু করে আমরা বলে দিই এটা করলে এটা ঠাকুর অসন্তুষ্ট হবে, দেবদেবী অসন্তুষ্ট হবে, প্রত্যেকটা জায়গায় আমরা ধাক্কা দিই, প্রত্যেককে আমরা ভয় দেখাই। যেমন একটি উদাহরণ দিই, একটি উদাহরণ সে দেখলে দিলে বুঝতে পারবেন, যখন কোনো ছেলে বা মেয়ে বাচ্চা অবস্থায় থাকে, যখন বালিশের উপরে বসে পড়ে, আমরা স্বভাবতই তাদেরকে বলি বালিশে বসবি না, বালিশে বসবি না, তাহলে পাছায় পড়া হবে। আচ্ছা, আমরা গদিতে সকলে ঘুমাই, বালিশের মতো গদি, এবং সেই গদি বালিশের মতোই নরম, আজকাল পূর্বে ছিল না, কিন্তু কারোর ফোঁড়া হয় না, ফোঁড়া যা হবে হবে, কিন্তু আদৌ বালিশে বসে ফোঁড়া হয় না। কিন্তু কেন বলা হয়, মানে বলার পিছনে একটি বিশেষ যুক্তি রয়েছে যেটা আমরা পরিষ্কার করি না, কারণ বালিশ ফেটে যাবে, সেটা আমাদের সরাসরি বলা উচিত যে বালিশে বসলে বালিশটা ফেটে যাবে। তা না বলে আমরা কি করি, আমরা স্বভাবতই একটা অন্য এক্সপ্লেনেশন দিই যেটা ভুল এবং মিথ্যে, এবং তার ধর্মের দিক দিয়ে একটা ব্যাপার না কি,
না গড়িয়ে দিয়ে বলি এটা দেখ ঠাকুর কিন্তু তোর বাছায় ছোঁড়া দিয়ে দিবে। তাই এটা আমি একটা উদাহরণ দিলাম। একই প্রকারে মনের অসুস্থতার ক্ষেত্রে মনের দিক দিয়ে যে সকল কর্মকাণ্ড গুলো করি অথচ বাইরে সেটা প্রকাশ পায় না, সে ভেরি প্রোটোকল ইন দ্য মাইন্ড, এবং দেখা যাবে সেগুলো কেউই দেখতে পায় না, কিন্তু সে আপনি বুঝতে পারেন আমি বুঝতে পারেন আমার মন কিভাবে কার জন্য কি বিষয়ে চিন্তা করছে। তাই সেই দিক দিয়ে মনের অসুবিধা তৈরি হতে পারে, মনে মনে ভাবছেন যে এই জিনিসটা আমি সেটা চুরি করা বলো, মনে মনে ভাবছেন কোনো ভালো ছেলে কিংবা মেয়ে যাচ্ছে তাকে ভাবছেন যে যদি আমার একটু নিয়ে কিছু করতাম ব্যবসা। আর্থিক অসুস্থতা মন্দ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অসুস্থতা অবিশ্বাস করে যেমন আর্থিক অসুস্থতা, আবার আর্থিক অসুস্থতা হচ্ছে মন্দ আত্মা আপনার মধ্যে অনেক কাজ করতে পারে, মন্দ চিন্তা কাজ করতে পারে, মন্দ জায়গাগুলোকে আপনাকে মুখ তৈরি করছে যে অদৃশ্য শক্তি আপনার মধ্যে কাজ করছে যে আপনাকে ভুল জায়গা। আমি আমি এক্সপ্লেনেশন করার জায়গাতে সামাজিক অসুস্থতা হচ্ছে ঘুষ নেওয়া, সামাজিক অসুস্থতাতে নোংরা ভাষা মিডিয়ে বলে ফেলা, সামাজিক অসুস্থতাতে লোকের যা অধিকার তা থেকে বঞ্চিত করা, এই সকল হচ্ছে সামাজিক অসুস্থতা। পরবর্তী এপিসোডে নিয়ে আসবো, ভালো থাকুন এবং শুভেচ্ছা জানিয়ে নমস্কার জানিয়ে।